এই যে এখানে জুনাইরার আকিকার আজকে প্রিপারেশন চলছে, চুলো জ্বালানো হয়েছে। এই যে এখন মামা তেল দিচ্ছে, সরষের তেল রান্না হবে, 1 লিটার সরষের তেল ঢালা হইলো। তো এখন এটা মূলত আজকে হবে খাসির তেহারি, মাটন তেহারি যেটাকে বলা হয়। তো মাটন তেহারি রান্নার প্রিপারেশন চলছে। তো এখানে মাটন তেহারি রান্না করছে মামুন ভাই, সাথে আছে মহসিন ভাই। তো এখানে সব মশলা এবং ইয়া প্রিপেয়ার করছেন। আর এইখানে এই চুলাতে আমরা দেখতে পাচ্ছি সরষের তেলে জিরাবাটা দেওয়া আছে, সরষের তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। তো পেঁয়াজ কুচি ভুনা হচ্ছে। মামুন ভাই আজকে আমাদের এই রান্না করছেন। মামুন ভাই, মামুন ভাই বাড়ি হচ্ছে, মামুন ভাই আপনার বাড়ি কই? হ্যাঁ, হরিপুর রাজবাড়ির মামুন ভাই। আর মামুন ভাইয়ের সাথে আছে হচ্ছে মহসিন ভাই। মহসিন ভাই কুমিল্লার মানুষ, হোমনা ওনার বাড়ি। মহসিন ভাই আর মামুন ভাই আজকে আমাদের এই ইয়াতে করছে। এটা মূলত এই আয়োজনটা হচ্ছে একটা জাস্ট ছোটোখাটো ঘরোয়া আয়োজন। আয়োজনটি হচ্ছে আমার ছোট ভাইয়ের কন্যা জুনাইরা। তো জুনাইরাতে পৃথিবীর আগমন উপলক্ষে আজকে জুনাইরার জন্য আমরা এখানে একটা ছোটোখাটো আকিকার আয়োজন করছি। তো জুনাইরের আকিক উপলক্ষে আজকে যে মাটন তেহারি রান্না হচ্ছে, তো আমরা আশা করছি মামুন ভাই চমৎকার করে রান্না করছেন। স্বাদ অবশ্য আমরা এখন বুঝতে পারবো না, স্বাদের ব্যাপারটা হয়তো ইফতারের সময় বুঝতে পারবো। বাট এখন আমরা রান্নার প্রক্রিয়াটা দেখছি। এই মুহূর্তে মামুন ভাই তার মশলা দিচ্ছেন, আদা রসুন পেঁয়াজ, এবং এই মুহূর্তে সম্ভবত ওখানে জায়ফল জৈত্রিক এবং অন্যান্য মশলাগুলি দেওয়া হলো। তো রান্না চলছে, আশা করি আমরা রান্নার প্রক্রিয়াটা ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো। আর রান্না শেষ হলে আমরা বলতে পারবো যে ওখানে অনাহূত দুজন অতিথি আসছেন, খুব ভয়ে ভয়ে তারা একবার ঢুকছেন একবার বেরোচ্ছেন। তো মনে হয় না ওনাদেরকে আসলে আহ্বান করা যাবে। তো এই চলছে। জি, আচ্ছা আচ্ছা, শুক্রবার তো সকালে কিছুক্ষণ মেঘের ঘনঘটা ছিল, আমরা কিছুটা বৃষ্টিও পেয়েছি। এই মুহূর্তে বেশ রৌদ্র করোজ্জ্বল দিন, সূর্য মাথার উপর গনগন করে জ্বলছে। তো বৃষ্টির যে ভয়টা ছিল সেটা চলে গেছে। মামুন ভাইয়ের রান্না চলছে। মামুন ভাই এখন সম্ভবত এটা এটা জিরার গুঁড়া দিলেন, না জিরার গুঁড়া দিলেন ভাই? তো মামুন ভাইয়ের পুরো রেসিপির তো পুরোটা দেখানো মনে হয় সম্ভব না, ভেঙে ভেঙে দেখাচ্ছি। মামুন ভাই হয়তো তার রেসিপি পুরোটা দেখাতে চাইবেন না। মামুন ভাই এখন কেওড়া আর গোলাপজল দিচ্ছেন, কেওড়া আর গোলাপজল ঢাললেন। তো কেওড়া আর গোলাপজল দেওয়ার পরে ওনার যেহেতু দীর্ঘদিন অভিজ্ঞতা, ওনার অভিজ্ঞতার আলোকে ওনার পরিমাণ মাফিক দিচ্ছেন। তো এখানে একটা খাসির রান্না হচ্ছে, একটা খাসির সাথে চাউল মিলিয়ে যতটুকু হয় করা হচ্ছে। এখন সম্ভবত লবণ খুলছেন। তো এটা আমাদের প্রথাগত, আমরা যে সচরাচর আমরা খাসি বলতে খাসির কাচ্চি বলি, না এটা আসলে কাচ্চি হচ্ছে না, মাটনের এটা বিফের পরিবর্তে এটা মাটন তেহারি হচ্ছে। তো এখানে সহযোগী হিসেবে আছেন সাইফ মোর্শেদ রনি ভাইয়া। তো সাইফ মোর্শেদ রনি ভাই এখানে সহযোগিতায় আছে। মায়াল্লাই করে আমাদের মেয়ের জন্য আমরা সব করতেছি। যে এখন মরিচ দিচ্ছে, মরিচের পরিমাণ তো মোটামুটি মাশাল্লাহ। এখন সম্ভবত অন্যান্য গরম মশলাগুলি ধীরে ধীরে দেওয়া হবে। তো আমরা একটু পরে আবার ফিরে আসবো। তেজপাতা দিচ্ছে। তো সব কিছু দেওয়ার পরে আমরা একটু, যদি এখন ধোয়ার জন্য বোঝা যাচ্ছে কিনা জানি না, একটু মশলা দেওয়ার পরে একটু রঙটা আমরা একটু দেখি, চমৎকার কি রঙ এসছে। যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে না, যেহেতু সর্ষের তেলে করা হচ্ছে, তো এটার একটা চমৎকার একটা ঘ্রাণ। আর আমরা সবাই জানি যে
লাম্পির চুলোতে যে রান্নাটা হয় সেই রান্নার একটা একটা ভিন্ন স্বাদ আছে। স্বাদের ভিন্নতা আসার কারণ হচ্ছে এই লাকড়ির যে ধোঁয়াটুকু, সেই ধোঁয়াটুকুতে এই রান্নাতে একটা ভালো ইম্প্যাক্ট হয়। সেই জন্য আমরা যারা সচরাচর যারা গ্যাসের চুলা বা ওভেন বা অন্য উপায়ে যারা রান্না করি, আমাদের ঘরে যে সাধারণ রান্নাটা হয় তার চাইতে এই এই লাকড়ির চুলাতে বিভিন্ন অনুষ্ঠানে যে রান্নাটা হয় সেই রান্নার স্বাদটুকু, বিশেষ করে এটা ঘ্রাণটুকু, ঘ্রাণ আর স্বাদটুকু বরাবরই একটু ভিন্ন হয়। এখন মাংস ঢালছেন, মশলা ভুনে গেছে, তো ভুনা মশলা এখন মাংসটুকু ঢেলে দেওয়া হলো। ভুনা মশলায় এখন মাংস ঢেলে সেটা রান্নার কাজ চলছে। আমরা আগেই বলেছি এটা আসলে মূলত ছোটো একটা খাসির পরিমাণে, যেহেতু আকিকাতে কন্যা সন্তানের জন্য একটি খাসি, তো ওই এক খাসির ইয়ে করা হচ্ছে। মামুন ভাই নাড়ছেন, সাথে আছেন রানি ভাই এবং কাঁচামরিচ দেওয়া হলো। তারপরে গোটা কাঁচামরিচ, কাঁচামরিচ দেওয়ার পরে এখন নাড়া হচ্ছে। মাঝে আর কোনো কিছু মশলা প্রয়োগ করেনি, তো মশলাটা প্রথমেই ভুনে নেওয়া হয়েছে। সেখানে দেখলাম যে মাংসটুকু দিয়ে এরপরে কাঁচামরিচ দেওয়া হলো। এখন মনে হয় এটাতে যাতে যাতে মশলাটা লেগে না যায় এখানে একটু পানি দেওয়া হবে। হ্যাঁ ঠিক তাই, মামুন ভাই পানি দিচ্ছেন যাতে মশলাটুকু লেগে না যায়। আমরা একটু ক্লোজ করে দেখার চেষ্টা করি। জি, দেখতে পাচ্ছি যে এখানে মাংসের সাথে কিছু মিলে রান্নার কাজ চলছে। মামুন ভাই এখন দই দিলেন, টক দই। এটা সম্ভবত স্পেশাল টক দই, এটা আমাদের এখানে বনশ্রীর যে লোকাল পুষ্টির যে টক দইটুকু দেওয়া হলো, সাথে একটু পুষ্টির অ্যাডভার্টাইজ করলাম। যদি পুষ্টি আমাকে কোনো এটার জন্য কোনো কিছু দিচ্ছে না, এখন টমেটোর ফালি দিয়ে দেওয়া হচ্ছে। টমেটো সসের পরিবর্তে মামুন ভাই এখানে আপনি টমেটো সসের পরিবর্তে গোটা টমেটো, আস্তা টমেটো ইউজ করছেন, তাই তো? জি, স্বাদ বাড়ানোর জন্য এখানে টমেটো ব্যবহার করা হলো। সচরাচর অনেক ক্ষেত্রেই আমরা দেখি টমেটো সস বাজারের ব্যবহার করা হয়, তার পরিবর্তে মামুন ভাই বলছে ফ্রেশ টমেটো ব্যবহার করলে এটার স্বাদটুকু একটু ভিন্ন হবে। তো আমরা দেখছি এখানে কাঁচামরিচের পরে দেওয়া হলো টমেটো, দেওয়া হলো টমেটো ফালি করে টমেটোটুকু দেওয়া হলো। আমি অবশ্য আপনারা টের পাচ্ছেন না, আগুনের বেশ আঁচ আছে। আমি একটু দূর থেকে, আমি কাছাকাছি ছিলাম, দূর থেকে আগুনের আঁচ টের পাচ্ছি। আমার ট্রাউজারটুকু গরম হয়ে গেছে আগুনের আঁচে, আর একটু কাছে দাঁড়ালে মনে হয় আগুন ধরে টেরও যেতে পারে, জানি না। তো টক দই আর টমেটো দেওয়ার পরে রংটার একটু পরিবর্তন হলো। মামুন ভাই এখন দিলেন, এখন নাড়ছেন। মামুন ভাই, মূলত আমরা রান্নায় টক দই কেন ব্যবহার করি? টক দইটা কী করে? এটা স্বাদ পরিবর্তন করে আর মাংসটাকে একটু নরম করে। জি আচ্ছা, আমরা যে সচরাচর আমরা অনেকেই হয়তো জানি, তবে আমি একজন অভিজ্ঞ বাবুর্চির কাছে জিজ্ঞেস করছি যে কেন আসলে আমরা টক দই ব্যবহার করি। টক দই ব্যবহারের অন্যতম প্রধান কারণ হচ্ছে টক দইটা স্বাদের একটা পরিবর্তন আনে, পাশাপাশি এটা একটু সফট করে, একটু ময়েস্ট করে। আমরা যে গোস্টটা ব্যবহার করি সেই গোস্টের মধ্যে একটু ময়েশ্চারটা ধরে রাখে আর একটু এটাকে একটু সফট করে। তো রান্না চলছে, তো এখন চাউলটুকুর প্রিপারেশন চলছে। আলাদা করে চাল রান্নাটা হবে। তো এখানে চালের সাথে এটা প্রাণ চিনি গুঁড়া চাল ব্যবহার করা হয়েছে। আমি প্রাণের অ্যাডভার্টাইজ করছি না, মানে বলছি প্রাণ চিনি গুঁড়া চাল, সাথে কিশমিস দেওয়া হলো এবং এটা আলু বোখারা দেওয়া হলো। আলু বোখারা এবং কিশমিস মেশানো হলো পোলাওয়ের সাথে। তো এখানে 11 কেজি আন্তাজ পোলার চাল আছে, তার সাথে পরিমাণ মতো প্রস্তুতি করবো এটা। চালের সাথে মিশানো হলো কিশমিস এবং আলু বোখারা, আমরা আগে দেখেছি এটা মিশিয়ে নিয়েছে। আর ওখানে আলাদা করে গোস্ত রান্না চলছে। গোস্তটুকু তো আর যায় না, আগুনের কনকনে আঁচ দেখতে পাচ্ছেন, কনকনে আগুনের আঁচে রান্নাটুকু চলছে। এই মুহূর্তে ধোঁয়ার জন্য যদি বোঝা না গেল, এই মুহূর্তে আমরা কালারটুকু দেখার চেষ্টা করি। জি মাশাল্লাহ, এটা চমৎকার কালার এসেছে।
আগেও বলেছি আপনারা হয়তো ঘানটুকু টের পাচ্ছেন না, কিন্তু একটা চমৎকার ঘান এসছে, যে সকল উপাদান ব্যবহার করা হয়েছে তার একটা চমৎকার সুঘ্রাণ আসছে। সরষের তেলের মোটামুটি গোশ রান্না অনেকটুকু আগাইছে। মামুন ভাই বেশিক্ষণ লাগবে না তো? না গোশ রান্না মামুন ভাই আর কতক্ষণ লাগতে পারে গোশ রান্না করতে? আধা ঘন্টা লাগবে? আরও ঘন্টা খানেকের মতো লাগবে। গোশ রান্না চলছে, রান্না শেষ। এখন রান্না শেষে পরিবেশনের কাজ চলছে, বাইরে বক্স করতেছে। এখন জামা এরিয়াতে পড়া খালি ইয়া করে খাসি খায়, একটু পরে আবার ভ্যানিলা কেক খাবে, আরেকজন ওখানে ধ্যানে বসে চিপার মধ্যে যা ধ্যান করতেছে না। সবাই বসে আজকে নাকি জুনাইরার ইয়া মজা হয়েছে অনেক। এই যে আরেকজন খাইতেছে, আর এই যে গুহাবাসী সবাই খাইতেছে, আরেকজনটা দেখ এই চিজরে দেখ দেখ